নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির মহাপ্রাপ্তি গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন যে আপনাদের কাছে এই ভিডিওটি দিই, কারণ আপনারা এই ভিডিওটি যাতে শুনে কিছু বুঝতে পারেন। কারণ অনেকেই করছেন কি জানেন, ছোট্ট একটা ভুল কাজ, সেটি হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ না দেখা, রাশির নাম টার্গেট নাম্বার এটা শুনে ভিডিওটি কেটে বেরিয়ে চলে যাচ্ছেন। তাতে কি হচ্ছে, রাশির নাম শুনে টিকিট কেটে ফেলছেন, টিকিটে লাগছে না, তখন আপনারা কমেন্ট করছেন বা ব্যাক অফিসে ফোন করছেন যে কৌশিকদা বললো রাশির নাম, সেই অনুযায়ী আমি টিকিট কাটলাম কিন্তু হলো না। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ যদি শুনেন কি না, তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে কিছুটা সময় আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে চেয়ে নিই, কারণ আপনাদের প্রত্যেকের মানুষের কাছে সময়টা কিন্তু মূল্যবান। যে সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করবে। কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহকে রাহু দেখা যাচ্ছে, আপনাদের 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। দেখুন, রাহু কি করবে, রাহু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা। আবারও বলছি, বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে। যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, এই গণেশ চতুর্থী থেকে বিশেষ ডিসকাউন্ট রয়েছে, তারা অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। এই সময় যে কোনো প্রতিকার করলে কিন্তু চটজলদি কাজ করবে এবং রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট কিন্তু রয়েছে। চারটি গ্রহ, রাহু, শনি, বুধ, শুক্র, এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে আপনারা অনেকেই জানেন না। তার জন্য আপনাদেরকে একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করা দরকার রয়েছে। যাদের ক্ষেত্রে বার্থ চার্ট নেই, হস্তরেখা আগে দেখান, কারণ প্রতিদিন আপনারা অর্থ অপচয় না করে আগে আপনারা জেনে নিন যে আপনাদের ভাগ্যের সুবর্ণ সংখ্যাটা কোনটা, এবং এর পাশাপাশি আপনাদের কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এবং আপনাদের কোন মাসগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র ইনভেস্টমেন্ট করলেই হবে না, সময়টা কিন্তু জানতে হবে, কোন বছর কোন মাস এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। আর আমি একটি কথা আপনাদেরকে বলি, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলিতে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে পরে থাকে, অনেকে জানেনই না। সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি যে আপনাদের কেটে গেছে কি না, যোগটা যদি কেটে যায় কি না, তাহলে বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ এবং গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। ভিডিও শোনা মানে যে লটারি কাটা এটা না, অনেকে লটারি কাটতে কাটতে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, আপনাদের টিকিটই মিলছে না। কিন্তু যারা একান্তই নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বারটা দিচ্ছি, এবং যারা রাশির নাম জানেন না তাদের ক্ষেত্রে নামের অক্ষর দিয়ে আমি প্রতিদিন কিন্তু জানাচ্ছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো আলোচনাটা শুরু করা যাক। প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন কৌশিকদা কোন কোন রাশির নাম বলে, যদি আমাদের রাশি মিলে যায়। দেখুন,
মিলবে তো বটে, একই রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে। তার বলে এই নয় যে আপনাদের আগামীকাল প্রত্যেকেরই অর্থপ্রাপ্তি হবে, তাহলে তো আজকে সবাই কোটিপতি হয়ে যেত, কেউ তো কারো কাজ করতো না। যদি আপনাদের প্রবল যোগ থাকে, ভাগ্যভাবকে স্ট্রং করেন, রাহু রক্ষা কবচ পরিধান করেন, আবারও বলছি রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় এই সময় কিন্তু রয়েছে, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা স্পেশালি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। একে একে আলোচনাটা করি, নাম রাশির নামগুলো একে একে বলি। কুম্ভ রাশির আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামীকাল একটা ভালো সময় দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় রাশি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে, আপনারা যদি মীন রাশির মানুষ হন আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে, তিন নম্বর রাশি। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, আপনারা যদি কন্যা রাশির মানুষ হন আগামীকাল বুধবার গণপতি পাপ্পার আশীর্বাদে আপনাদের অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল টাকার খেলা হবে, আপনাদের আকস্মিক হঠাৎ মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, মহাসৌভাগ্যশালী বৃশ্চিক রাশি। এবার আসি বারোটি রাশির টার্গেট নাম্বার। মেষ রাশি 6-1, বৃষ রাশি 7-3, মিথুন রাশি 2-4, কর্কট রাশি 1-9, সিংহ রাশি 5-7, কন্যা রাশি 9-4, তুলা রাশি 3-8, বৃশ্চিক রাশি 7-2, ধনু রাশি 8-6, মকর রাশি 1-9, কুম্ভ রাশির ক্ষেত্রে 5-8। এরপর যে রাশির কথা বলবো মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে 6-3। এবার যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে, আপনার নামের অক্ষর যদি BNKLSV-T দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। দেখুন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন এবং গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।